নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের জন্য কখনো আজান দিয়েছিলেন কিনা বা এই প্রশ্ন প্রায় সময় আসে আমি জানি না ঠিক কেন আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো আজান দিয়েছিলেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় ইমামতি করেছেন তিনি মুক্তাদি হন নাই সারা জীবন কি ছিলেন ইমামতি করেছেন তো আজান যদি দেন তো তার তো একামত দেওয়ার কথা কারণ যিনি আজান দিবেন তার অধিকার হয় কি করা একামত দেওয়ার কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো সারা জীবন কি ছিলেন ইমাম ছিলেন ওনার সামনে ইমামতি করার মতো কেউ ছিল না যার কারণে তিনি কেন আজান দিবেন মানে তার আজান দেওয়া সে সুযোগই তো তৈরি হয়নি সাহাবীরা আজান দিয়েছেন এবং তারা একামত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছেন ইমামত করেছেন তো এই জন্য তিনি আজান দেননি তবে হ্যাঁ এটা ঠিক যে আজান যদি কেউ দেয় এমন না যে তিনি ইমামতি করতে পারবেন না কিন্তু এটা সাধারণ সুন্নাহ নয় বা সাধারণ নিয়ম নয় সাধারণ নিয়ম হলো যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর ইমাম হবেন অন্যজন কিন্তু একই লোক যদি আজান দেন মুয়াজ্জিন নাই আজকে অথবা আসতে দেরি হচ্ছে ইমাম সাহেব অবশ্যই কি দিতে পারেন আজান দিতে পারেন বরং আজান দিতে কার্পণ্য করা উচিত না যদি সেরকম সুযোগ তৈরি হয় বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো আজান দেওয়ার জন্য কখনো শূন্যতা তৈরি হয়নি যে ওনাকে আজান দিতে হয়েছে তো আমাদের সময় যদি কখনো দরকার হয় আমরা আজান দেব আজান দেওয়ার পর একই লোক যদি ইমামতি করার প্রয়োজন হয় ইমামতি করার তার কেউ নাই অথবা তিনি নিয়মিত ইমাম তাহলে তিনি ইমামতিও করবেন কোনো অসুবিধা নেই ইভেন তিনি যদি একামতও দেন তাতে অসুবিধা নেই যে আজান দিলেন আবার এসে একামত দিয়ে ইমামতি করতেছেন এটাতে নামাজ হবে না বা কোনো সমস্যা আছে ব্যাপারটা সেরকম না তবে এটা জেনারেল নিয়ম না জেনারেল সুন্নাহ হলো মুয়াজ্জিন যিনি আজান দিবেন তারই অধিকার হলো কি করা একামত দেওয়া ইমাম সাহেব ইমামতি করবেন তো নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে সেরকম সুযোগই তৈরি হয় নাই তিনি সবসময় ইমামতি করেছেন তবে আজান দেওয়ার বিপুল ফজিলতের কথা তিনি বলেছেন যারা আজান দিবে কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো লম্বা থাকবে ঘাড় লম্বা থাকবে মানে আবার এটা মনে করেন না যে একটা মানুষের শরীরটা তিন হাত সাড়ে তিন হাত আবার ঘাড়টা যদি পাঁচ হাত লম্বা থাকে তাহলে দেখতে অড লাগবে না এখানে উদ্দেশ্য হলো তাদেরকে অন্য সব মানুষ থেকে আল্লাহ তাআলা পৃথক করবেন দেখে বোঝা যাবে যে উনি বিশেষ ব্যক্তি দুনিয়া তিনি আজান দিয়েছেন কিন্তু শর্ত হলো আল্লাহর জন্য আজান দিতে হবে আল্লাহর জন্য এটা নিজের পেট পালার উদ্দেশ্য বা এটা আমার একান্ত দুনিয়া কামাইয়ের উদ্দেশ্য হবে না হ্যাঁ বেতন মসজিদ কর্তৃপক্ষ দিচ্ছে বাট বেতন না দিলেও আমি করতাম আল্লাহর জন্যই করতাম ভালোবেসে করি মহব্বতের সাথে করি তাহলে সেক্ষেত্রে বিনা অজুতে আপনার অলসতা করে আজান দেওয়া বা আপনার ফাঁকি ঝুঁকি দেওয়া বা এটাকে বোঝা মনে করা এগুলো আর হবে না এই জন্য আজান দেওয়ার চেষ্টা করা উচিত আমাদের অনেক মানুষ আছে আমরা এলাকাতে যে মুয়াজ্জিন সাহেব না থাকলে আমরা চেষ্টা করলে আজান দিতে পারি কিন্তু আজান দেই না হেজিটেশন ফিল করি আজান দেওয়া একটা ইবাদত আপনি সুযোগ পেলে সুযোগ হাতছাড়া করবেন না ইমাম সাহেব ছুটিতে যাচ্ছে আজান দায়িত্ব আপনি নিয়ে নেন বা কোনো একদিন ইমাম সাহেবের গলা অসুবিধা আছে আপনি একটু আজান দিয়ে দেন এটা সবার কাজ আজান আরেকটা ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যে আজান দেয় তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই নামাজ পড়ে যে পরিমাণ সব ইন্ডিভিজুয়ালি লাভ করে মুয়াজ্জিন সাহেবের ডাক শুনে যেহেতু এসেছেন এই জন্য মুয়াজ্জিন সাহেবকেলা তাদের সম্পরিমাণ সওয়াব লাভ করে এই জন্য আজান দেওয়ার সুযোগ থাকলে আমরা কখনো সেটাকে হাতছাড়া করব না আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে